কষ্ট সাথে জড়িত থাকি ভাইয়া, আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে যেমন এই কষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে একটু আমার কপালে একটু সুখ দেন। আল্লাহ আমার এইসব কষ্ট ভালো হয় না, ভালো লাগে না, যেমন ভালো একটা ফ্যামিলি পাই, ভালো একটা স্বামী পাই, বুড়া হোক আর জোয়ান হোক, যা আমাকে খাইতে পারবে, পড়াইতে পারবে, যা আমাকে চলাইতে পারবে, আল্লাহ সেরকম একটা স্বামী দিবি সে যেমন আমাকে সুখে রাখতে পারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো আছি। তা কি অবস্থা, আসলে কি হয়েছে, কি বলতে চান? আমার জীবন কাহিনী শুনলে চোখের পানি পড়ে ভাইয়া, খুব কষ্টে আছি, দুঃখে আছি ভাইয়া। কিসের কষ্ট একটু বলবেন? ছোট তিনটা ভাই বোন হওয়ার পরে বাবা মাকে তালাক দিয়ে দেয়। জি। দ্বিতীয় মা বিয়ে করে সে আমাদের খোঁজখবর নেয় না, বাবা সৎ নয়, ভালোবাসে না। কত দুঃখ কষ্ট পেয়ে ভাই বোন তিনটা নিয়ে সৎমার কাছেই মানুষ হয়েছি, অত দুঃখ কষ্ট আর সয় না বুঝলে। ভাই বোন দুইটা নিয়ে এখন পরের বাসায় কাজ করে তাদের আমি খাওয়াই। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা তিনটা ভাই বোন, দুইটা বোন একটা ভাই। আচ্ছা আচ্ছা, আপনি কি বড়? হ্যাঁ, আমি সবার বড়। তারা এখন কি করে ছোট ভাই বোনগুলো? ভাইটার বয়স হইলো 10 বছর, বোনটার বয়স 12 বছর, আমার বয়স 20 বছর। আমি মানুষের বাসায় কাজ করি। আচ্ছা আচ্ছা। তো আপনার সংসার নাই, আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাই, আমার বিয়ে শাদী হয়নি। কেন, আপনি বিয়ে শাদী করেন নাই কেন? বিয়ে শাদী করি নাই, কেননা নিজের মা নাই, সারা জীবন সৎ মা, পরের বাড়ি কাজ করলে ভাত দেশে খাতে, না দিলে না করলে দেই নাই খাতে। ভাই বোন দুটোর কষ্ট হইব বলে তাদের মুখের দিক দেখে আমি বিয়েটা বসি নাই। ধরেন এখন ভাই বোন বড় হয়েছে, তারা বিয়ে শাদী করে কিন্তু তারা তাদের মতো সংসার করবে, তখন আপনার কি অবস্থা হবে? এখন ভাই বোন দুটা বড় হয়েছে, তারাই বলতেছে যে আপু তুমি নিজের মায়ের মতন করে আমাদের যাতে তুলে শিয়ানা করছি, কত কষ্ট করে মানুষের বাড়ি কাজ করে আমাদের বড় করছি, আপু এখন তুমি একটা দেখো, একটা প্রতিবেদন ছেড়ে তোমার ভাগ্য কি আছে, একটা মনের মানুষ পাও নাকি, তো বিয়ে শাদী বসে যাইও। এতদিনে কি কেউ আসে নাই বিয়ে শাদী করার জন্য, বা মনের মানুষ কেউ হয় নাই? মনের মানুষ এতদিন হয় নাই কেউ, এই প্রথম জীবনে আসলাম ক্যামেরার সামনে। এখন এসে যে মনের মানুষ চাচ্ছেন, এটা কি আরো আগে চাওয়ার দরকার ছিল না, বা আরো আগে চিন্তা করার দরকার ছিল না? এটা আগে আমার আরো আগে আর 5-7 বছর আগে আমার চাওয়ার দরকার ছিল। ভাই বোন দুটার লেগে নিজের মা নাই, সৎ মা খুব জ্বালা যন্ত্রণা করে দেখে তাদের মুখের দিক দেখে আমি আর কোনো বিয়ের সাথী বসি নাই। আমি পরের বাড়ি কাজ করে আমি তাদের নিজের মায়ের মতন স্নেহ দিয়ে তাদের আমি বড় করছি। ধরেন এখন আপনার বয়স হয়েছে, কোনো একটা বয়স্ক লোকই তো বিয়ে করতে আসবে, এরকম যদি বয়স্ক লোক বিয়ে শাদী করতে চায় তাহলে কি করবেন? আমাকে বয়স্ক লোকে 50 বছর হোক, 60 বছর হোক, 80 বছর হোক, যা আমাকে খাইতে পারবে, চলাইতে পারবে, পড়াইতে পারবে, আমাকে সহযোগিতা করতে পারবে, আমি তার কাছেই বিয়ে বসবো। সহযোগিতা যে এখন তো বড়, আপনার আসলে কেউ যদি নিয়ে সংসার করে এটাই তো বড় সহযোগিতা নাকি? যে যা শুনো, আজকে আমি অসহায় গরিব বলে ভিডিওর সামনে আইছি, হ্যাঁ, যে আমাকে বিয়ে করবে, যে আমাকে ভালোবাসবে, আজকে আমি দুঃখে পড়ে ভিডিওর সামনে খাড়াইছি, উনি তো আমাকে বিয়েই করবে, আমি তো তার কাছে বিয়েই বসবো, সে আমাকে সহযোগিতা করবে, আমি কত কষ্টে থাকি, দুঃখে থাকি, সে যদি কিছু সহযোগিতা করে তো মনটাই মানবে যে না রে, সে লোক আমাকে বিয়ে করতেছে, আগে আমাকে সহযোগিতা করলো, তার উপরে আমার মন আসবে, তারপরে একটা ভালোবাসার সৃষ্টি হবে। এখন কি বিয়ের আগে, বিয়ের আগে সহযোগিতা করতে হবে, আপনি সেটা চাচ্ছেন? আজকে আমি দুঃখে আছি, কষ্টে আছি, যেই ভাই আমাকে বিয়ে করবে, আমার দায়িত্ব নেবে, আমার পাশে থাকবে, সেই ভাই আমাকে সহযোগিতা করবে না? বিয়ে শাদী তো আসলে কিরকম হয় সেটা তো জানেনি, যে ছেলে পক্ষ আসে, মেয়েদের দেখে পছন্দ হলে বিয়ে শাদী করে নিয়ে চলে যায়। তা সেখানে তো সাহায্য সহযোগিতার আগেই দরকার হয় না, বিয়ে করে যদি আপনাকে ভালো রাখে, বউকে যদি যত্ন করে, বা স্বামীর যে কর্তব্য সেইগুলো যদি পালন করে তাহলে তো সমস্যা নাই। কেননা ভাই আমি কষ্টে আছি, এখন আমার দুটো ভাই বোন, তাদের মা নাই, বাপ নাই, কিছু নাই, এই যে কত কষ্টের মধ্যেই চলি, সেই যেই ভাই আমাকে বিয়ে করবে সে, তারা যদি আমাকে একটু সহযোগিতা করে, কেননা আমি কষ্টের মানুষ, দুঃখের মানুষ, আমার জীবন কাহিনী অনেক, সে যদি আমাকে একটু ভালোবেসে সহযোগিতা করে, এটাই আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ বলবো। এই যে মানুষ আসলে বলে বিয়ে করবে ভালো কথা, তো বিয়ে করার আগে সহযোগিতা কেন করতে হবে, বা সাহায্য কেন দিতে হবে, সেইটা মানুষ জানতে চায়। আমাকে যদি গরিব বলে কেউ, কোনো ভাই যদি গরিব বলে আমাকে হাতে তুলে নেয়, সেই ভাই যদি আমাকে কিছু সহযোগিতা করে, কেননা আমি কষ্টে আছি, দুঃখে আছি, যে ভাই আমাকে একটা সেলাই মেশিন কিনে দিতে পারবে, একটা ভিডিও ফোন কিনে দিতে পারবে, আমি তার কাছে বিয়ে বসবো, যে আমাকে সহযোগিতা করতে পারবে, আর সহযোগিতা আমার না করতে পারলে তার কাছে বিয়ে বসবো না। আচ্ছা আচ্ছা, কেউ যদি কোনো সহযোগিতা না করে তাহলে বিয়ে করবেন না? তো এই কারণে কি মনে হয় যে আপনার আসলে বিয়ে শাদী হচ্ছে না, এটা কি মনে হয়? এটাই আমার মনে হয়, এই কারণে এতদিন আমি বিয়ে শাদী বসি নাই, কেননা আল্লাহর রহমতে আমাকে যে এক নজর দেখবে, ইনশাল্লাহ গরিব বলে হলেও আমাকে কেউ
ফেলে দিতে পারবে না। একটা আছে ধরুন বড় সংসার হয়, সংসারে গরু ছাগল হাঁস মুরগি টুরগি থাকে, ধান টান থাকে, এরকম সংসারে গিয়ে কি সংসারে কাজ টাজ করতে পারবেন সবকিছু? পারবো, হ্যাঁ পারবো। পারবো না কেন, যেহেতু মহিলা কোলে জন্ম নিছি। কষ্টের কাম টাম করতে পারবেন? গরু লালন পালন সবকিছু করতে পারবেন? যত কষ্টের কাম আমাকে দেখ আমি সব করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, না সেই সংসারে যদি কোনো দেশে অনেক বয়স্ক মানুষ যেহেতু বিয়ে করতে চাচ্ছেন, তাদের বাচ্চা টাচ্চা থাকতে পারে, স্ত্রী মারা যায়, এরকম যদি একটা দুটো সন্তান থাকে সেরকম হলেও কি করবেন? যদি তার পাঁচটা সন্তানও থাকে, তার স্ত্রী থাকুক, আমার কোনো দ্বিধাবোধ হইব না, বেঁচে থাকুক আর মারা যাক সেটা কোনো আমার দ্বিধাবোধ হইব না। যে আমাকে খাইতে পারবে, চলাইতে পারবে, পিঁধাইতে পারবে, যে বিয়ের আগে আমাকে সহযোগিতা করবে, আমি তাই হলেই যথেষ্ট। বিয়ে করলে আপনার বাচ্চা কাচ্চা হবে তো সংসার টংসার আপনার? ইনশাআল্লাহ বিয়ে করলে আমার বছর বছর বাচ্চা কাচ্চা হবে যদি লয়। আচ্ছা আচ্ছা, এখন বছর বছর বাচ্চা কাচ্চা হইলে তো এত বড় সংসার দিয়ে কি করবেন? অত বড় সংসার স্বামীতি যদি কয় দুটো লোবতে দুটো হইলো, আর যদি পাঁচটা লোবো পাঁচটা লোবো, যদি কয় নদী আপু বছর বছর লোবো বছর বছর লোবো। আচ্ছা আচ্ছা, তা আপনার এই যে মানুষের বাচ্চা কাচ্চা দেখে আপনার বান্ধবীকে বিয়ে হয়ে গেছে, তাদের দেখে কি আপনার কষ্ট হয় না, হিংসা হয় না? আজকে কষ্ট হয় বলে তো ভিডিওর সামনে আইছি। আচ্ছা আচ্ছা, এর আগে ভিডিওর সামনে আসেন নাই? না, এর আগে ভিডিওর সামনে আইছি, কে মনের মানুষ পাই নাই দেখে আবার ফিরে আইছি। আচ্ছা কথা আমি কব না। তা আপনার ঠিকানাটা কোথায়? আমার বাড়িটা হলো সিংহা নাটোরে। সিংহা নাটোর? হ্যাঁ, আমি নবীনগর রুম ভাড়া থাকি। আচ্ছা আচ্ছা, আপনার মানে মা বাবা কি করতো? বললাম না, আমরা তিনটে ভাই বোন জন্ম হওয়ার পরে বাবা মাকে তালাক দেয়, তালাক দিয়ে দ্বিতীয় বিয়ে করে। কি কাজ করতে? কি কাজ করতে? তারা বাসায় আছে, বাসায় আছে। আমি নবীনগর উম্বরা থেকে পরের বাড়ি কাজ করে ভাই পাতিল মাঝি রান্না করে দেই, ঘর মুছে দেই। আপনি কি গৃহস্থ নাকি বেদে সম্প্রদায়? আমি গৃহস্থর মাইয়া। আচ্ছা আচ্ছা, আপনার বাবা কি কাজ করতে? আমার বাবা এই যে হাল গৃহস্থর কাজ করতো, কৃষকের কাজ করতো আর কি। আপনি কি পড়ালেখা করছিলেন? পড়ালেখা আমার জীবনে কি পড়ালেখা, আমি চোখেই দেখি না, নিজের নাম পর্যন্ত আমি লিখতে পারি না, মোবাইল নাম্বারটা পর্যন্ত আমি দিতে পারি না। এটা কি এটার জন্য কেমন কষ্ট মনে হয় না যে পড়ালেখাটা জানলে? এখন একা যদি মনে পড়ে তো কষ্ট হয়, বুক ফেটে যায়। আপনি অনেক উঁচু লম্বা ছিলেন, একটু পড়ালেখা জানলে তো ভালো চাকরি টাকরি পাইতেন। বা একটু গার্মেন্টসে চাকরি করেও তো মানুষ আজকাল অনেক স্বাবলম্বী হয়ে যাচ্ছে, তাই না? তো এখন মানুষের বাড়ি কাজ করা ছাড়া নিজে অন্য কোনো কিছু করে উন্নতি করা যায় না? অন্য কিছু করার তো সমর্থ আল্লাহ আমরা দেই নাই ভাইয়া। আচ্ছা আচ্ছা, আসলে অর্থের অভাবের কারণে কোনো কিছু হচ্ছে না? হচ্ছে না। আজকে নিজে কষ্ট করে নিজে যে যার মাকে হারায় তার জীবনের সবই হারিয়ে ফেলায়, বুঝতে পারছো? আজকে মার কথা মনে উঠলে নিজে চোখ দিয়ে পানি পড়ে। নামাজ কালাম পড়েন? হ্যাঁ ভাই, আল্লাহ কিছু পড়ায়। নামাজ কালাম নিয়ে মিথ্যা কথা বলা কিন্তু ঠিক না, নামাজ কালাম পড়েন তো নাকি? কেন, মুসলমান কুলে জন্ম হলে নামাজ কালাম পড়তেই হবে। নামাজ কালাম পড়বে, কোরআনের হিসাবে কেউ দিতে পারবে না। আল্লাহর কাছে দোয়া, যার যার ইয়ানুপসি তার তার কাছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করেন তো নাকি? আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ পাঁচক তো নামাজ তুমি আমাকে পড়তে দিও। সেটা আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ আপনার মনের আশাটা মুরন করে। আল্লাহকে দোয়া করে, আল্লাহ তুমি আমার মনের আশাটা পূর্ণ করিস, আমার জীবনে খুব কষ্ট, বুঝছো? আজকে খুব কষ্ট সাথে জড়িত থাকি ভাইয়া, যাতে আল্লাহ আপনার কষ্টের কথাগুলো শুনে। আল্লাহই একমাত্র ইয়া যে মানুষের কষ্ট দুঃখ সব আল্লাহই শুনে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে কি চান? আল্লাহর কাছে চাই যে আল্লাহ তুমি আমাকে যেমন এই কষ্ট থেকে আল্লাহ তুমি আমাকে একটু আমার কপালে একটু সুখ দেন। আল্লাহ আমার এইসব কষ্ট ভালো হয় না, ভালো লাগে না, যেমন ভালো একটা ফ্যামিলি পাই, ভালো একটা স্বামী পাই, বুড়া হোক আর জোয়ান হোক, যা আমাকে খাইতে পারবে, পড়াইতে পারবে, যা আমাকে চলাইতে পারবে, আল্লাহ সেরকম একটা স্বামী দিবি, সে যেমন আমাকে সুখে রাখতে পারে, সে যেমন বিয়ের আগে আমাকে কিছু সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনার সাথে এই ভিডিওটা দেখে অনেকে যোগাযোগ করতে চাবে, কথা বলতে চাবে, তো কীভাবে যোগাযোগ করবে? আপনার ঠিকানায় নাকি মোবাইল নাম্বারে? আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। তো আপনার মোবাইল নাম্বারটা কি বলতে পারবেন? আমি বলতে পারি না। হ্যালো ভিউয়ার্স, যারা এই অসহায় আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান তারা তার নাম্বারটি আসলে ভিডিওর মধ্যে দিয়ে দিব, ওই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন। আপু আর কোনো কিছু বলতে চান? আর কিছু বলতে চাই না ভাই, আজ এই ভাই আমার দায়িত্ব নেবে যে আমার পাশে থাকবে, যে আমাকে আপদে বিপদে হেল্প করবে, আমি তার কাছেই বিয়ে বসবো। তো ওকে আপু, তো ভালো থাকেন, হ্যাঁ দোয়া করি আপনার মনে আশাটা যাতে পূরণ হয়। আর যারা ফোন দিবেন অবশ্যই যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে তারপরে এই বিয়ে সাথীর কথা বা সহযোগীর কথা মানে যেটাই করবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তো আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।